মাত্র 2 বছরে বাংলা টেলিজগতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা শর্মা। শুধু অভিনেত্রী হিসেবে নয়, তার অসম্ভব মনের জোর ও মরণ রোগের বিরুদ্ধে তার লড়াকু মনোভাবের জন্যেও তিনি অনুপ্রেরণা বহু মানুষের কাছে। মুর্শিদাবাদের ছোট শহর থেকে কলকাতায় এসেছিলেন পড়াশোনা করতে, তারপরে কিভাবে হয়ে উঠলেন অভিনেত্রী? অভিনেত্রী হওয়ার ইচ্ছেটা হলো কবে? ছোটবেলা থেকেই ছিল। কেন এসেছে ইচ্ছেটা সেটা আমি ঠিক জানি না। আমি প্রচুর সিনেমা দেখতাম ছোটবেলা থেকে, ডাবিং করা তেলুগু তামিল ছবি থেকে শুরু করে বাংলা ছবি, হলিউড সব ধরনের ছবি দেখতাম। বিশেষ করে অ্যাকশন মুভিগুলো দেখতে খুব ভালোবাসতাম। ওইসব দেখতে দেখতেই মনে হলো যে হিরোইন হব, আর হিরোইন হতে গেলে তো নাচ করতে হবে, সেটা মাথায় ঢুকে গিয়েছিল। আমি কথক শিখেছি 7th year পর্যন্ত, আর ওয়েস্টার্ন নাচ শিখেছি। আমার বাবা মা যেহেতু খুব সাপোর্টিভ, তাই কোনো অসুবিধা হয়নি। তারপরে এখানকার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যোগাযোগ হলো কিভাবে? আমি পড়াশোনা করার জন্য কলকাতাতে আসি, যেহেতু অ্যাক্টিং করার ইচ্ছে, আর মোটামুটি ইন্ডাস্ট্রির বাইরের সব লোক টেকনিশিয়ান চেনে। তো একদিন আমার একজন বান্ধবীর সঙ্গে এই টেকনিশিয়ান স্টুডিওতে আসি, তখন একজন বললেন যে এখানে একটা অডিশন হচ্ছে, তুমি কি অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড? আমি তো সঙ্গে সঙ্গে বললাম হ্যাঁ। তারপরে অডিশনটা হয়, কোনো প্রিপারেশন ছিল না, কিন্তু সিলেক্ট হয়ে যাই। ঝুমুর আমার প্রথম সিরিয়াল, তারপরে জীবনজ্যোতি, আর তারপরেই বিজয়ন কাটি। এখনো পর্যন্ত যা যা চরিত্র করেছ তার মধ্যে সবচেয়ে প্রিয় কোন চরিত্রটি? বিজয়ন কাটির জানবি আমার সবচেয়ে প্রিয়। এখন বাকি চরিত্রগুলি এতটা প্রতিবাদী ছিল না, কিন্তু এই মেয়েটি কাউকে ছেড়ে কথা বলে না। কেউ খারাপ কথা বলছে বা ইনসাল্ট করছে দেখলেই সে মুখের উপর বলে দেয়। তোমার সেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের স্মৃতিটা খুবই কষ্টের আমরা জানি, সেই প্রসঙ্গে যদি কিছু বলো। অনেকে এই কথাগুলো বলতে পছন্দ করে না বা বলতে চায় না, হয়তো পুরনো মেমোরিগুলো চলে আসে বলে, কিন্তু আমার মনে হয় যদি আমার কথা শুনে এখন যারা সাফার করছেন তাদের ফ্যামিলি বা তারা একটু হলেও সাহস পাবেন। তবে সেটা আমার কাছে একটা বড় একটা অ্যাচিভমেন্ট। আমার 2015 সালে ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সারের ট্রিটমেন্ট অসম্ভব পেনফুল, সেটা মুখে বলাটা সম্ভব নয়। তারপরে বোন ম্যারো টেস্ট, বায়োপসি টেস্ট, এই টেস্টগুলো তো পেনফুল, আর কেমোর যন্ত্রণা তো অন্য। যারা ফিল করেছে বা সামনে থেকে দেখেছে তারা ছাড়া বোঝা অসম্ভব। কিন্তু একটা জিনিস খুব হেল্প করেছে, ফ্যামিলি সাপোর্ট তো সবসময়ই পেয়েছি, আর ছিল মনের জোর। আমি কখনো সময়ে ভাবিনি যে আমার জীবন এখন শেষ। যেটা হয় সাধারণত ক্যান্সার নামটা শুনলেই তো মনে হয় এখানেই যেন জীবনটা ফুল স্টপ হয়ে যাবে, কিন্তু এই মনোভাবগুলো কিন্তু শারীরিক অবস্থাকে আরও খারাপ করিয়ে দেয়। মনের জোরটা রাখাটা খুব ইম্পর্ট্যান্ট।